এই খাবারটা দেখলে বারবারই কিন্তু জিভে জল চলে আসবে আর খেতে মন যাবে এরকমই একটা রেসিপি হবে আজকে বাসায় বানানো হচ্ছিল লোটটা শুটকি ভর্তা এই ভর্তাটা আমার খুবই বেশি পছন্দের চলুন দেখেন এটা বানাতে কি কি উপকরণ লাগবে প্রথমেই দেখিয়ে দিলাম লাল মরিচ বাটা একদম মিহি করে বাড়তে হবে আর এখানে পেঁয়াজ আর রসুনটা একটু থেতু করে নিতে হবে দেখেন অনেকগুলা পেঁয়াজ খুব সুন্দর করে কুচি করে একটা একদম ছোট ছোট কুচি করে কাটা আছে আর একটা একটু কিউব কিউব করে কাটা আছে একটু বড় সাইজের আর কি আর এখানে আছে হচ্ছে যে সেই কাঙ্ক্ষিত লইটা সুটকি এটা খুব সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে লইটা সুটকি আমার খুবই পছন্দের একটা খাবার ভর্তা ভোনা সবকিছুই মজা লাগে এরপর যেটা করতে হবে লোটার শুটকিটা কড়াইতে একটু ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা হলে একটা গ্রান আসবে এটা অনেক মজা হবে তারপর কিন্তু আবার গরম পানিতে একটু ধুয়েও নিতে হবে একটু গরম পানি করে কুসুম গরম পানিতে এটা ধুইলে একদম উপর থেকে সব মনে চলে যাবে ছুটকির উপর অংশে দেখা যায় যে অনেক ময়লা থাকে বালি থাকে এর জন্য গরম পানিতে ধুলে একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে আর এরপরে দেখেন এখানে হচ্ছে অনেকগুলো তেল দিতে হবে তেল দেওয়ার পরে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনের যে থেতুটা আছে এটা দিয়ে দিতে হবে এই সময়টাতে খুবই সুন্দর একটা গ্রান আসতেছিল আমার কাছে এই গ্রানটা খুবই বেশি ভালো লাগে এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে হচ্ছে একে একে উপরকরণ দিতে হবে কোনটার পরে কী দিতে সে একটু খেয়াল রাখবেন আপনার মুখে যদি কখনো রুচি না থাকে এইভাবে একটা ভর্তা করে খাবেন দেখবেন যে অনেক বেশি ভালো লাগবে অনেকগুলো ভাত আপনি খেতে পারবেন এই তো এরপরে হচ্ছে সুটকিটাও দিয়ে দেওয়া হলো এর সাথে একটু ভাজা ভাজা করতে হবে গ্রানটা জাস্ট অস্থির ছিল এখন আজকের রান্নাটা কিন্তু মাটির চুলাতেই হচ্ছে অনেক বেশি মজা হবে আশা করি বেশ অনেকটুকু পরিমাণে আমি শুটকিও নিয়েছিলাম আর অনেক পরিমাণে পেঁয়াজ টিয়াজও নিতে হবে অনেক পেঁয়াজ দিতে হবে ভাগে পেঁয়াজ কাটা হয়েছিল একটা চিকন করে আর একটা কিউব করে তো আমি চিকন করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা এখন দিয়ে দেওয়া হলো দেন হচ্ছে খুব ভালোভাবে মিক্সড করতে হবে আর ভাজা ভাজা করতে হবে মোটামুটি তিরিশ বা হচ্ছে বিশ তিরিশ মিনিটের মতো টাইম লাগবে বাইরে থেকে একটু কমও লাগতে পারে এটা তৈরি করতে পেঁয়াজটা মোটামুটি যখন একটু মিশে যাবে তখনই কিন্তু আমাদের এই যে কিউব করে কাটা পেঁয়াজটা দিয়ে দিতে হবে আর দুই তিনটা হচ্ছে কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছে এটা মানে দিলেও চলে না দিলেও চলে সমস্যা নেই একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমাদের যে মরিচ বাটাটা ছিল এটা মিক্সড করে দিতে হবে মরিচ আগে থেকে পেটে রাখা ছিল ওইটা জাস্ট হচ্ছে এটার সাথে মিশিয়ে দিব আর নাড়াচাড়া করতে থাকতে হবে আর একটা পর্যায়ে গিয়ে তেল উপরে ভেসে উঠবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে দিতে হবে এই পর্যায়ে তাহলে কিন্তু কাজ কমপ্লিট এর মধ্যে আর তেমন কোনো মশলা বা কোনো কিছু ইউজ করতে হয় না জাস্ট দুই চার মিনিট নাড়াচাড়া করার পরে দেখেন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে কালারটা জাস্ট অমায়িক অসাধারণ হয়েছে এই কালারটা দেখলে জাস্ট আমার কাছে অনেক বেশি মজা লাগে মনে হয় হচ্ছে সব খেয়ে ফেলি এরকম একটা অবস্থা খুবই পছন্দের একটা খাবার আর এই কালারটার জন্যই আমি অপেক্ষা করতেছিলাম যে সুটকি ভোনা একটু ঝালঝালি মজা লাগে একটু যদিও খুব বেশি ঝাল হয়নি কিন্তু এরকম একটা পর্যায়ে আসলে আমার কাছে কালারটা দেখলেই অনেক মজা লাগে আর হচ্ছে লোভনীয় লাগে আমি তো সবসময় এভাবেই খেতে পছন্দ করি এটা আমার মামির হাতে স্পেশাল একটা রেসিপি ছিল এটা মামি করতেছিল টুকুই তার নিজের হাতে করা আশা করি আপনারা যদি বানান ভালো লাগবে